সুপার শপে গেছেন বাজার করতে। ঘুরতে ঘুরতে হিমায়িত খাবারের দিকে গেলেন। ফ্রিজ খুলে হাত দিতেই দেখলেন মস্ত বড় এক অজগর কুণ্ডলী পাকিয়ে বসে আছে। কি মনে হবে, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবার উপক্রম তো? এমনই মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের একটি সুপার শপে বাজার করতে যাওয়া এক নারীর। ভাগ্য গুণে বেঁচেও গেছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কেপ টাউনের স্পার স্টোর নামে একটি সুপার শপের ফ্রিজ থেকে 12 ফুট লম্বা আফ্রিকান রক পাইথন প্রজাতির একটি অজগর উদ্ধার করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক নারী ওই সুপার শপে হিমায়িত খাবার কিনতে গিয়েছিলেন। দই নেওয়ার জন্য ফ্রিজ খুলে হাত দিতেই দেখেন দইয়ের এক হাত জায়গায় ঘাপটি মেরে বসে আছে 12 ফুট লম্বা অজগর। দেখেই সাপ সাপ বলে চিৎকার করতে থাকেন তিনি। কিন্তু ফ্রিজের ভেতর অজগরটি ঘুমন্ত অবস্থায় থাকায় সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন ওই নারী। এই ঘটনার পর স্থানীয় সাপুড়েদের খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে ফ্রিজ থেকে অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে ন্যাশনাল পার্কে ছেড়ে দেয়া হয়। স্পার স্টোরের ব্যবস্থাপক মার্টি স্নোফ বলেন, অজগরটি ভবনের ছাদ বা পানি নিষ্কাশনের নালা দিয়ে স্টোরে ঢুকেছে বলে মনে হচ্ছে। পরে ফ্রিজের ভেতর আরাম পেয়ে সে ঘুমিয়ে পড়ে। স্টোরের পেছনে ঝোপঝাড়ে অসংখ্য সাপ রয়েছে। আমরা ক্রেতাদের বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখন স্টোর নিরাপদ, সে ব্যাপারেও আশ্বস্ত করেছি। আফ্রিকান রক পাইথন প্রজাতির অজগর বিষধর নয়, তবে শিকার মনে করলে এই অজগর কাউকে পিষে মারার পর গিলে ফেলতে পারে। আমাদের সাথেই থাকো আর সাবস্ক্রাইব করুন।